নমস্কার বন্ধুরা, পিয়ালিস কথা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখে নিই আজকে কোথায় যাচ্ছি। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে খুব কম খরচে সুন্দর একটি জায়গায় বেড়ানো হবে, সাথে মনটাও ভালো হয়ে যাবে। আজকে সেই বিষয়ে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেব, কোথায় থেকে কিভাবে আমরা যেতে পারি সেখানে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আপনাদের স্টেশন থেকে গিয়ে পুরো ডিটেলসটা আমরা দেব। স্টেশনে পৌঁছে গেছি, আমরা যাচ্ছি চাকদা থেকে, তাই আমি আপনাদের ডিটেলসটাও চাকদা থেকেই বলবো। ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি শান্তিপুর লাইনে, যাব হবিবপুর। প্রথমেই ট্রেনের টিকিট কেটে নিয়েছি, যার দাম পড়েছে চাকদা থেকে হবিবপুর পর্যন্ত 5 টাকা করে এক একজন। ট্রেনে উঠে পড়েছি, সবুজের মধ্যে দিয়ে যেতে যেতে চোখ পড়লো, তাই ভিডিওটি তুলে রেখেছি। সবুজে সবুজময় নেমে পড়েছি আমরা হবিবপুর স্টেশনে। স্টেশন থেকে নেমে, স্টেশনের কাছেই রয়েছে, এখানে সব টোটো স্ট্যান্ড রয়েছে, এখানে ইসকন মন্দির বললে পরেই নিয়ে চলে যাবে। আমরা টোটোয় উঠে পড়েছি, টোটো ভাড়া 10 টাকা করে এক একজন। তবে রাস্তাটা খুবই খারাপ, এখানে ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে, জায়গাটা এতটাই সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকলেই যেতে পারে, তবে চেষ্টা করবেন 1টার আগে পৌঁছানোর, তাহলে তখনই মন্দির দর্শন করতে পারবেন। আমরা চলেছি মন্দিরের দিকে। আজকে আমরা আসলে যাচ্ছি হবিবপুর ইসকন মন্দির দর্শন করতে। এই যে হাই রোডে উঠে পড়েছি, স্টেশন থেকে 10-15 মিনিটের রাস্তা টোটোয়। এই ব্রিজটা পার হলেই মন্দিরটা, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, প্রবেশ করছি। এই যে বড় একটা গেট রয়েছে, এই যে মন্দিরটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি, একদম অপূর্ব একটা মন্দির, চাইলে আপনারাও যেতে পারেন। এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে, এখানে আবার জলপান করার জন্য ব্যবস্থা রয়েছে, কত সুন্দর দেখুন গাছগাছালিতে ভরা। এই ভ্লগটি আজ এই পর্যন্তই, পরবর্তী খাবারের ভ্লগ নিয়ে চলে আসবো।